আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিজ ডেলিকেসি। আজ আপনাদেরকে শীতের অতি জনপ্রিয় একটি পিঠা রেসিপি করে দেখাবো, ভাপা পিঠা। ভাপা পিঠা অনেকেই অনেকভাবে তৈরি করেন, আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক। ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়া নিয়েছি। এটা সেদ্ধ চালের গুঁড়া, আর চালটা গুঁড়া করার আগে আমি 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ লবণ। আর এই লবণটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, পুরা গুঁড়ার সাথে যেন লবণটা মিশে যায়। আর এই লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এই চালের গুঁড়াগুলো মাখানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটা দিয়ে এই চালের গুঁড়াটাকে হালকা হালকা করে মেখে নেব। আপনারা খেয়াল করুন আমি কিভাবে মাখছি, একবারে অনেকগুলো দুধ দিয়ে দেওয়া যাবে না, তাহলে একসাথে এক জায়গায় জমাট বেঁধে যাবে। এটা ঝরা ঝরা করে মাখাতে হবে। আমি এখানে দুধ দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে মাখালে এই পিঠাটা খেতে বেশি মজা লাগে। আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানোটা হয়ে গেছে, এটা কিভাবে বুঝবেন, দুধ মেশানোর পর হাতে যদি আমরা মোট করে ধরি তখন এটা একটু দলা পাকিয়ে থাকবে। যদি এরকম অবস্থায় চলে যায় তখন আর দুধ বা পানি কোনোটাই ব্যবহার করতে হবে না। আমি সিদ্ধ চালের গুঁড়া দিয়েই এই পিঠাটা তৈরি করি। আতপ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা করলে পিঠা ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেক বেশি পরিমাণে শক্ত হয়ে যায়, আর সিদ্ধ চালের গুঁড়া দিয়ে করলে ঠান্ডা হওয়ার পরও এই পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকে। মাখা হয়ে গিয়েছে, দেখুন আমি এটা মোট করলে কেমন দলা পাকিয়ে থাকছে। এখন আমি এটা চেলে নিব। চালের গুঁড়াটা চালার জন্য আমি এরকম একটা স্টিলের চালনি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাঁশ বেতের চালনি দিয়েও এটা চেলে নিতে পারেন, অথবা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে চেলে নেবেন। আমি অল্প অল্প চালের গুঁড়া নিয়ে এই স্টিলের চালনিতে চেলে নিচ্ছি। হাত দিয়ে প্রেস করে করে এটা চেলে নিতে হবে, নিচে রোয়া রোয়া হয়ে পড়বে। আর এটা কিন্তু মিহি চালনি দিয়ে চালা যাবে না, একটু মোটা যে ছিদ্রযুক্ত চালনিগুলো আছে সেগুলো দিয়ে চালতে হবে। সবগুলো গুঁড়ো আমি চেলে নিয়েছি, দেখুন এটা কিরকম রোয়া রোয়া হয়েছে। মিহি চালনি দিয়ে চাললে এরকম রোয়া রোয়া হবে না। পিঠা বানানোর জন্য লাগবে খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি কুড়িয়ে নিয়েছি। আর লাগবে নারকেল, এখানে আমি কুড়িয়ে নারকেল নিয়েছি, আবার লম্বা লম্বা করে ঝুরি করেও নিয়েছি। ভাপা পিঠা তৈরির জন্য একটি সাঁচ লাগবে, আমি এখানে এই মাটির এই সাঁচটি ব্যবহার করছি। বাজারে সিলভারের অনেক সুন্দর সুন্দর পাতিল ভাপা পিঠা তৈরির জন্য পাওয়া যায়, আপনারা চাইলে সেটিও ব্যবহার করতে পারেন। তো এই সাঁচটি পাতিলের মুখে আটকানোর জন্য একটু আটা গুলে নিতে হবে, আটকে না দিলে বাষ্প বের হয়ে যাবে, আর বাষ্প বের হয়ে গেলে পিঠা হতে দেরি লাগবে অথবা পিঠা কাঁচাও থেকে যেতে পারে। এই আটাটা দিয়ে এখন আমি লেই তৈরি করব, এবং এই সাঁচের আর পাতিলের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে এর মধ্যে দিয়ে এটা বন্ধ করে দিব। আটার লে দিয়ে পাতিলের চারপাশে আমি আটকে দিয়েছি। পাতিলটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছে গরম পানি। এখানে ঠান্ডা পানি দিয়েও ফুটিয়ে নেওয়া যেত, আমি তাড়াতাড়ি পিঠা করতে চাই বলেই আমি এরকম মাটির বাটি দিয়ে পিঠা তৈরি করব। আপনারা আপনাদের সুবিধা মতো ছোট যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। আমি 4 লেয়ারে গুড়ার নারকেল ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছে এখানে কিছু চালের গুঁড়া যেটা আমি চেলে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছে কুড়ানো খেজুরের গুড়। খেজুরের গুড়টা আপনারা ছুরি অথবা বটি দিয়ে কুড়িয়ে নেবেন। গ্রেটারে গ্রেট করলে এই গুড়টা পানি পানি লিকুইড হয়ে যায়, তখন আর পিঠায় ব্যবহার করলে ভালো লাগে না। তার উপর দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল।
এখন আবার এর উপরে গুঁড়ি দিয়ে দিচ্ছি, আবার গুড় দিচ্ছি। গুড়টা একটু আন্দাজ মতো দিতে হবে, আপনারা যেমন মিষ্টি খেতে চান। এখন গুড়টা ঢেকে দিচ্ছি। সবার উপরে দেখতে ভালো দেখা যাওয়ার জন্য আমি লম্বা করে কেটে নেয়া ঝুড়ি করা নারকেলগুলো এর উপর দিয়ে দিলাম। এখন এটা আমি কাপড়ে করে চুলায় ফুটন্ত পানির উপরে দিব। চুলায় পিঠা দেওয়ার জন্য এরকম পাতলা কাপড় লাগবে। আমি এখানে সুতি পাতলার কাপড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা নেটের ব্যাগ বা আপনাদের সুবিধা অনুযায়ী পাতলা যে কোনো কাপড় কেটে পরিষ্কার হলেই হলো সেটা ব্যবহার করবেন। এখন চুলায় কিভাবে পিঠা দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আগে থেকে সেট করা পিঠাটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এই কাজটা হালকা হাতে করতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। চাপাচাপি করলে পিঠা শক্ত হয়ে যাবে। এইভাবে কাপড়টা দিয়ে ধরে আমরা হাড়ের উপরে দিয়ে দিচ্ছি। এখন কাপড়টা সরিয়ে আমি মাটির পাত্রটা তুলে নিব। অনেক পাত্রের পিছনে খোড়া থাকে, এটার পিছনে নাই, তাই আমি একটা চামচ দিয়ে এটা তুলে নিচ্ছি। এখন পিঠাটা ঢেকে দিতে হবে। কাপড়ের অংশগুলো পিঠার উপর তুলে দিচ্ছি। এভাবে বাকি পিঠাগুলোও দিয়ে দিব। তিনটা পিঠা দিয়েছি, এখন আমি এটা ঢেকে দিচ্ছি। এই পিঠাটা হতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। পিঠাগুলো হয়ে গিয়েছে, 10 মিনিট সময় পার হয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। সাবধানে পিঠা নামাতে হবে, হাতে যেন ভাপ না লেগে যায়। হাতে যদি ভাপ লেগে যায় তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে একটা চামচে করে তুলে নিয়ে আমি কাপড়টা সরিয়ে নিচ্ছি। কাপড়টা এটা অনেক গরম, সাবধানে করতে হবে। কাপড়টা সরিয়ে নিয়ে পিঠাটা এভাবে পাত্রে আস্তে করে রেখে দিতে হবে। এই যে দেখুন, গুড় নারকেল মাখা কি সুন্দর ভাপা পিঠা হয়েছে। এভাবেই আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার ভাপা পিঠা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।